দারুন একটা মজাদার ভিডিও প্রাং ভিডিও প্রাংটা হচ্ছে আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ মনে পড়েছে ওরা দুদিন আগে মদ খেয়েছিল, তো তার খালি বোতলটা পেয়েছি, তাতে চা ভরে এই দেখো কি বানিয়ে ফেলেছি। তো এটা নিয়ে হবে আজ তোমাদের দাদা ভাইয়ের উপর প্রাঙ্ক। তো দেখো আমি কি কি নিয়েছি, চিপস নিয়েছি দুটো গ্লাস, আমি আর আমার মেয়ে খাবো। তা আমাদের আমি খাবো না, জোর করে খাওয়াবেন। এই অবস্থায় দেখে ওর রিয়াকশনটা কি হয় তোমরা শুধু দেখো। তো চলো সেটিংটা লাগিয়ে নি। হাই গাইস, তো সেটিংটা আমি লাগিয়ে নিয়েছি, দেখো আমি কি কি নিয়েছি। ও নো, দুটো গ্লাস নিয়েছি, দুটো চিপস নিয়েছি, জল নিয়েছি, আর এটা কি বলো তো, মদ। তো গাইস ও কি লাভে গেছে, এখন বাজে 10:01, একটু পরেই হয়তো চলে আসবে। ও দুদিন ধরে মদ খাচ্ছে, অনুষ্ঠানের জন্য আমি কিছু বলিনি, একটু বাকি ছিল, আর এইটুকু আমরা আজকে দুজনে খাবো। তো আজকে এই এই সব দেখো, এমনিতেই বলার আগে মানে জ্বলে জ্বলে পুরো, হ্যাঁ ওর দিমাগটা পুরো গরম হয়ে যাবে আজকে। কি এগুলো, এগুলো কি, এগুলো কি, তুমি মেয়েরা কি দেখছে, আর এগুলো তুমি কি করছো, এগুলো কি, এগুলো কি, হ্যাঁ এগুলো কি মানে, এটা কোনো কথা, সেটা আমিও দেখতে পাচ্ছি মদ। কবে থেকে খাওয়া শুরু করছো, আর মেয়েরে মেয়েদের সঙ্গে নিয়ে তুমি মদ খাচ্ছ, মেয়ের সামনে বসে এইসব তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। ঘর থেকে বেরো তুই, হ্যাঁ দাও না ওকে, বেরো ইয়ার কিনা। আর এগুলো কে নিয়ে এসছে, এগুলো তারপরে আমি বললাম না তুই ইয়ে করছিস, হ্যাঁ কোন টুপি বাবা, তুমি
না না কোন টুপি 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 তুমি তুমি চলো এই মার কাছে থাকতে নাই মা গন্ধা মা এই খারাপ মা বেরো 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 তোমার সাথে আমার আর সংসার করার দরকার নেই তোর মাথা নষ্ট বেরো তুমি মেয়ের সামনে তুমি মদ খাচ্ছ আর মেয়ের মেয়ের নিয়ে খাচ্ছ এই গ্লাসটা দাও না আজকে দেখো অনেক স্বাদ পাবে এগুলো কি ঠিক তুই মেয়ের সামনে তুই খাচ্ছিস আমি কোনদিন দেখছিস মেয়ের সামনে আহারে চোখের পানিতে বোকটা বাইসা যায় বেরো মদের গন্ধ আমি বিশ্বাস করি না চা বানিয়ে রেখেছিলাম তাই মদের বোতল নিয়ে ভিডিও বানাচ্ছ ক্যামেরা কোথায় লাগাইছ ক্যামেরা তুমি দেখো কোথায় বলো তো কোথায় তোমার কেমন লেগেছিল সেটা বলো অত অত কথা বলো না কেমন লেগেছে তোমার এই মোমেন্ট আমার মনে হচ্ছিল একবারে ঠিক আছে এছাড়া আদার্স সব কিছু না বাবা তুমি একটু বলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বলো বলো ওই দিকটাকে বলো বলো লাইক করে দিও বলো বলো লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও